সোমবার হুগলির চুঁচুড়ার মঞ্চ থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ সারালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে চোরেদের দল বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো এরপর মোদীকে নিশানা করে মমতা বলেন রোজ আমাকে ভেঙায় যত ভেঙাবে ওর জীব ক্ষয় হবে এদিন মমতা বলেন বিজেপির লোক নেই তাই সাংসদকে প্রার্থী করেছে এরপর পুরো ভোট পঞ্চায়েত ভোটে দাঁড়াবে আমি তোদের ওদের সব জানি আমাদের দলকে সারদা নারদা বলে বাবুল সুপ্রিয় একদিন বলেছিল। হচ্ছে রোজ প্রথম গলা লকেট সব জানি ওদের বিরুদ্ধে কিছু হয় না ও তো জিতবে না টাকার জন্য দলের জন্য দাঁড়িয়েছে বিজেপি একটা চোরদের পার্টি শুনুন আপনাদের আমি বলি তপন মজুমদার আপনাদের ঘরের ছেলে তাকে আপনাদের কারো পছন্দ হতে পারে কারো পছন্দ নাও হতে পারে ও একটু দুষ্টু মিষ্টি আছে আমি যা বলি পরিষ্কার বলি একটু দুষ্টুও আছে আবার মিষ্টিও আছে কিন্তু আমি যখন থেকে রাজনীতি করি তখন থেকে তপন দাসগুপ্ত তপন মজুমদাররা রাজনীতি করে এবং তারা কিন্তু দলকে বিশ্বাসঘাতকত করে পালিয়ে যায় না আর বিজেপি যারা এখানে রাজনীতি করে আপনারা বলুন তো একজন এমপি হিসেবে দাঁড়িয়েছে তো তাই তো এমপি তো ওদের বিজেপির তাই যে এম এলএয়েছে সব কিছু আমাকে বলার দরকার নেই এটুকু খবর আমি রাখি এমপি ইলেকশনে দাঁড়িয়েছে এমপি ইলেকশনে জিতেছে এবার আবার এম দাঁড়িয়েছে কি করবে আমি জানি না এরপরে আবার কাউন্সিলরে দাঁড়াবে তারপরে গ্রাম পঞ্চায়েতে দাঁড়াবে তারপরে স্কুল বোর্ডে দাঁড়াবে তারপরে খেলার মাঠে দাঁড়াবে কোনখানে কোনখানে দাঁড়াবে এদের জিজ্ঞেস করতে বলুন আমি তো ওদের কীর্তিকলাপ সব জানি আমাদের দলকে সারদা নারদা বলে আর সারদা নারদার সবচেয়ে কোলের বাচ্চা হচ্ছে এরা যে বাবুল সুপ্রিয় একদিন বলেছিল শারদা হচ্ছে রোজ ভ্যালির প্রথম রোজ আর লকেট আমি নতুন করে কি বলবো ও তো সারদাদের গলার লকেট লকেট হয়ে ঘুরে বেড়ায় আমি সব জানি সরি রোজ ভ্যালি সব জানি এদের বিরুদ্ধে একটা কেস হয় না এদের বিরুদ্ধে কিচ্ছু হয় না এরা এমপি হবে এরা এম এল এ হবে এরা কাউন্সিলর হবে এরা সভা হবে এরা ভাত খাবে এরা মাছ খাবে এরা মাংস খাবে এরা দুধ ভাত খাবে এরা দই খাবে এরা বিরিয়ানি খাবে এরা রুটি খাবে এরা তরকা খাবে আর অন্য মানুষ কেউ কিছু খাবে না ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ সানিয়ে মমতা দিন বলেন বিজেপি চোরদের দল স্থানীয়দের কাউকে দাঁড় করানোনি ভোটে বিজেপি স্থানীয় লোকেদের সম্মান করে না বিজেপি দলের হয়ে দাঁড়ানো মানে টাকা ইনকাম কেন বিজেপি পার্টি তোমার যদি এতই ভালো পার্টি হয় তুমি তোমার একটা লোকাল ক্যান্ডিডেট খুঁজে পেলে না যাকে তুমি এখানে দাঁড় করাতে পারতে লোকালদের তো দাঁড় করাও তুমি দাঁড় করা কাকে এমপি ইলেকশানেও কলকাতা থেকে এসে দাঁড়াচ্ছে এমপি এমএলএ ইলেকশানেও দাঁড়াচ্ছে তো কি করবে এম এম এ হয়ে গেলে এমপি ছাড়বে তো আর এমপি ও তো জিতবে না ও দাঁড়িয়েছে জাস্ট টাকার জন্য পার্টির জন্য আর ওদের পার্টির নিজেদের পার্টির প্রার্থী নেই নয় তৃণমূল থেকে ধার করা নয় সিপিএম থেকে ধার করা বিজেপির লোকাল লোকেদের এরা সম্মান দেয় না এবং বিজেপির লোকাল লোকেদের এরা কিছুতেই এরা প্রার্থী করে না সেই জন্য মনে রাখবেন বিজেপি পার্টিতে দাঁড়ানো মানে টাকার ইনকাম হোর্স পাইপ নিয়ে টাকা ছাড়ছে কলেজ জলে যেমন জল ছাড়ি আমরা বড় হোর্স পাইপে সেই হর্স পাইপের টাকা টাকা ছাড়ছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বলেন রোজ আমাকে ভেঙায় যত ভেঙাবে ওর জীব ক্ষয় হবে ভেঙাতে দিন গালাগালি দিতে দিন আমি তো নিজে জানি আমি কি বাংলার সকলে আমায় ভালোবাসেন সুকমায় কত জোয়ান মারা গিয়েছেন দেশকে দেখছে না বাংলা দখল করবে বলে টাকার নিয়ে বসে আছে প্রত্যেকটা পরিবারকে বিনামূল্যে গ্যাস দিন আর সায়ন্তিকার সাথে আমি একমত রোজ আমাকে ভেঙায় ও যত ভেঙাবে ওর জীব কাটবে জীব ক্ষয় হয়ে যাবে ও ভেঙাতে দিন ভেঙাতে দিন গালাগালি দিতে দিন যা ইচ্ছা বলতে দিন আমি তো নিজে জানি নিজে কি আমি এই বাংলায় মানুষ হয়েছি এই বাংলায় মানুষ হয়ে আমি ধন্য এই বাংলায় মা বুড়োদের কাছে আমি ধন্য এই বাংলার ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে আমি ওদের কথা কেন মাইন্ড করব আজ কালকে দেখুন শুকনায় শুকময় অতগুলো জওয়ান মারা গেছে দেশ শাসন করছে না দেশকে দেখছে না দাঙ্গা করা ছাড়া দিল্লিতে দাঙ্গা করে লোক মারে লোকমারে লোক মারে আর শুধু ইলেকশন করবে বলে আর বাংলা দখল করবে বলে সব এসে বসে আছে টাকার ভান্ডার নিয়ে এদের পরাস্ত করে দিন আর টাকার ভান্ডার স্টেট বলে দিন সাড়ে নশো টাকা যেখানে গ্যাসের দাম হয় সেখানে কোনো ক্যাশের দাম নেই এদিন মমতা আরও বলেন গুজরাটিরা বাংলা শাসন করবে না রাজ্যে কেন আট দফায় নির্বাচন সে নিয়ে আবারও এদিন সরভন মমতা তিনি বলেন বিজেপির মণ্ডলরা ঠিক করে দিচ্ছে নির্বাচনের দিন বলবে কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করে দাও এসব চলবে না ভোট যখন শুরু হয়েছে শেষ করতে হবে একটা ফেজে ইলেকশন কি দরকার ছিল তিন চারটা ফেজেই হয়ে যায় দুটো ফেজে হয়ে যায় আসামে দুটো ফেজে হতে পারে তামিলনাড়ুতে অতগুলো সিট ওরা এক ফেজে হতে পারে আর বাংলাকে বদনাম করা আটটা ফেজে ইলেকশন বিজেপির মন্ডল ওরা ঠিক করে দিয়েছে মন্ডল অনুযায়ী চারিদিকে কোভিড হচ্ছে আমাদের এখানে ভালো যে থ্যাংক গড যে আমরা ঠিক আছি এই সময় উচিত ছিল না যে পরিস্থিতি বিচার করে অল্প সময়ের মধ্যে তিন চারটে ফেজে ইলেকশনটা কমপ্লিট করে দেওয়া কি চাই বিজেপি বলবে কোভিড হয়েছে ইলেকশন বন্ধ করে দাও এ চালাক কি চলবে না এটা মাথায় রেখে দাও অনেক হয়েছে ইলেকশন যখন শুরু হয়েছে ইলেকশন শেষ করতে হবে সোমবার তিনি আরো বলেন বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে আমি থাকতে সেটা হবে না এছাড়াও মমতা এদিন প্রতিশ্রুতি দিয়ে বলেন ডানকুনি থেকে রঘুনাথপুর জঙ্গলমহল সুন্দরী শিল্প তালুক হবে একটা আমরা অমৃতসর ডানকুনি করিডর করছি এটা কি আমি যখন রেল মিনিস্টার ছিলাম একমাত্র বাকি ছিল অমৃতসর ডানকুনি ডানকুনিটাকে আমরা কানেক্ট করছি অমৃতসরের সাথে ডানকুনি থেকে একেবারে পুরো হুগলি হয়ে বর্ধমান হয়ে ওটা বরজোড়া হয়ে ওটা একদম ই বাঁকুড়া পুরুলিয়া জেলার রঘুনাথপুরে গিয়ে পৌঁছবে ওটার নাম দিয়েছি জঙ্গলমহল শিল্প সুন্দরী প্রায় বাহাত্তর হাজার কোটি টাকার শিল্প তৈরি হবে জেনে রেখে দিন ডানকুড়ি থেকে শুরু করে পুরো হুগলি জেলা থেকে শুরু করে পুরো বর্ধমান থেকে শুরু করে পুরো বর্জরা থেকে শুরু করি এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট